সবাই হাসি তামশা করতো, হ্যাঁ বুড়ো হয়ে গেছে, চুল নাই, কেমন দেখা যায়, ইটকারি ফেজামি করতো। আশা করি এখন আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছি, আমার আর এই ভয়ভীতি থাকবে না, কেউ বাজে কথা বলবে না। আল্লাহ, আমার হেয়ার লাইন পছন্দ হয়েছে খুবই, আমি যেভাবে চাইছি ওইভাবে হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটু বলেন, উইক কেন ইউজ করছেন? আসলে উইক হচ্ছে, আমি আসলে সমাধান চাচ্ছিলাম, সমাধান হচ্ছে উইক কোনো সমাধান না, আলগা চুল যেটা, এটা ব্যবহার করাতে আমার কাছে কোনো ফিলিংস আসে না, আমার ক্ষতি হয়েছে, এক্সিস্টিং হেয়ার ক্ষতি হয়েছে, আর এটা আপনার কোনো পার্মানেন্ট কোনো কিছু না, জাস্ট এটা একটা মানে একটা হেয়ার, ঠিক আছে এই আর কি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, আমি লক্ষ্মীপুর থেকে আসছি, আমার হেয়ারের প্রবলেম ছিল অনেক দিন যাবত, আমি এটা নিয়ে ভুগতেছি, খুব হতাশায় ছিলাম, অবশেষে ইউটিউব দেখছিলাম, ইউটিউব দেখা রাহেন ভাইয়ের ভিডিওগুলি দেখলাম, দেখার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করবো, এটা একটা পার্মানেন্ট সলিউশন, এই জন্য আমি আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করলাম, 2000 গ্রাম এ আছি, আমি সুস্থ আছি, এই আর কি, ভালো আছি। আগে যখন চুল ছিল না আপনার, আর সেই সময় অনুভূতিটা কেমন ছিল? অনুভূতি বলতে খুবই বাজে অবস্থা ছিল, সবাই হাসি তামশা করতো, হ্যাঁ বুড়ো হয়ে গেছে, চুল নাই, কেমন দেখা যায়, ইটকারি ফেজামি করতো। আশা করি এখন আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছি, আমার আর এই ভয়ভীতি থাকবে না, কেউ বাজে কথা বলবে না। আমার বাসা হচ্ছে মগবাজার। কতদিন থেকে ভিডিওগুলো দেখেন, আর কবে থেকে স্বপ্ন ছিল আমিও একদিন আসবো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করবো? অনেকদিন যাবত থেকে আমি ভিডিওগুলি দেখি, আমার একটা স্বপ্ন ছিল যে না, আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করবো, আজকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করলাম, আমার স্বপ্ন পূরণ হয়েছে, এখন স্বপ্নের গাছগুলি বড় হয় কতদিনে, এই জন্য আমি অপেক্ষায় আছি। আপনি কি মানে আপনার হেয়ার লাইনটা পছন্দ হয়েছে, মাথাটা নিচে করে দেখান? ইনশাল্লাহ আমার হেয়ার লাইন পছন্দ হয়েছে খুবই, আমি যেভাবে চাইছি ওইভাবে হয়েছে, খুব সুন্দর হয়েছে, বাকিটা রেজাল্ট এবার আসলে কেমন ভালো হবে আর আশা করছি। ওভারঅল আমাদের সার্ভিসটা কেমন আছে? সার্ভিসটা খুবই ভালো হয়েছে, সবার ব্যবহার খুবই ভালো, সবার আন্তরিকতা খুবই ভালো, বিশেষ করে রায়হান ভাইয়ের কথা না বললে না, রায়হান ভাই খুবই ভালো মানুষ, তার কথার কাছে সব কিছুই ঠিক আছে, আপনারা আসবেন, সবাই আসলে বুঝতে পারবেন যে আসলে এই জায়গায় অনেক রুগী থাকে না, আমি কোনো সাইড এফেক্ট ফিল করি নাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রায়হান ভাইয়ের ভিডিওগুলি আমি অনেক দিন যাব দেখছিলাম, দেখার পরে আমি অ্যাডভান্স করি 5000 টাকা অ্যাডভান্স করে, আজকে আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করলাম। রায়হান ভাইকে দেখা ছবি পাঠানোর পরে রায়হান ভাই বলছে যে এখানে 4000 গ্রাফ লাগবে, তো একবার এতগুলি গ্রাফ করার দরকার নাই, 2000 গ্রাফ আপাতত প্রথমে করেন, পরের বার চাইলে আপনি আরও 2000 করতে পারবেন, এতে রেজাল্ট আরও ভালো আসে। এই যে এখন যে আসছে সার্জারিটা করলেন, যে আপনাকে যে হেয়ার লাইনটা করে দেওয়া হয়েছে, জিগজ্যাগ প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর করে, মাথাটা নিচে করেন, মানে আপনার পছন্দ হয়েছে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ হয়েছে, আমার এরকমই হেয়ার লাইন ছিল। খুব পেন মনে করেন? পেন বলতে আসলে জান নাই, সে বুঝবে যে এটা কত যন্ত্রণাদায়ক, আসলে মানে সোশ্যাল মিডিয়ায় কোন মানে এটা তো বলার কিছু নেই, মানে মানুষই অনেক রকম বাজে কথা বলে, আর নিজেকে ছোট মনে হয়, সব জায়গায় কোনো জায়গায় শার্ট একটা শার্ট পরলে মানায় না, দেখতে খুবই বাজে দেখা যায়, এই আর কি। এখন কতটুকু নিজের কাছে কনফিডেন্ট লাগতেছে ইনশাআল্লাহ যে আমারও কেউ ডাক বলবে না এখন? না এখন আশা করি আমার রেজাল্ট আসলে আমাকে আর এই ধরনের বাজে কথা কেউ বলবে না, হ্যাঁ এটাই আমি চাই, যে আমি না আমি সবার সাথে মিশি, সব ভালো থাকি। বলে উইক হচ্ছে, আমি আসলে সমাধান চাচ্ছিলাম, সমাধান হচ্ছে উইক কোনো সমাধান না, উইক উইক একটা সলিউশন, আলগা চুল যেটা, এটা ব্যবহার করাতে আমার কাছে কোনো ফিলিংস আসে না, আমার ক্ষতি হয়েছে, এক্সিস্টিং হেয়ারের ক্ষতি হয়েছে, আর এটা আপনার কোনো পার্মানেন্ট কোনো কিছু না, জাস্ট এটা একটা মানে একটা হেয়ার, ঠিক আছে এই আর কি। আমি বলবো একটা কথাই, যে যারা আমার মতো এরকম হেয়ার প্রবলেমে আছে, হ্যাঁ এই ধরনের উইক টুইক ব্যবহার না করে সরাসরি রায়হান ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন, আশা করি আপনাদের এটা সমাধান হবে। আজ এ পর্যন্ত, আমার যখন রেজাল্ট আসবে আসলে আমি আমি আপনাদের সামনে আবার উপস্থিত হব ইনশাল্লাহ।